আলিপুরদুয়ার জেলায় প্রথমবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া। আজ নমিনেশন নেওয়ার শেষ দিন। এদিন নমিনেশন নিয়ে প্যাকেট সিল করেন নির্বাচন মণ্ডলীর 3 সদস্য। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় রয়েছে স্থায়ী প্রেস ক্লাবের কমিটি, তবে আলিপুরদুয়ার জেলার প্রেস ক্লাবে ছিল না স্থায়ী কমিটি। দীর্ঘ প্রয়াসের পরে এই বছর হতে চলেছে আলিপুরদুয়ার জেলাতেও স্থায়ী প্রেস ক্লাব কমিটি। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের দিনক্ষণ সহ নমিনেশন জমা দেওয়া, আজ নমিনেশন দেওয়ার ছিল শেষ দিন। এদিন নির্বাচন মণ্ডলীর 3 সদস্য উজ্জ্বল বাড়াল, সুমন কাঞ্জিলাল, শিবু নমিনেশনের প্যাকেট সিল করেন। কাল স্ক্রুটিনির জন্য খোলা হবে। আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে মোট 68 জন সদস্য রয়েছে। সভাপতি, সম্পাদক সহ মোট 15 আসনের নির্বাচনের জন্য নমিনেশন জমা দেওয়া হয়। তবে মোট কতজন নমিনেশন দিল তা জানা যায়নি। আগামী নির্বাচনে প্রেস ক্লাবে, আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের নির্বাচনের সমস্ত মনোনয়নপত্র আমি বুঝিয়ে পেলাম এবং এইটা যথাযথভাবে আমি এখন ফলো করবো। কালকে মানে ফেরত দেওয়া, মানে এটা খোলা হবে শুধু না, যদি কেউ নমিনেশন উজ্জ্বল করতে চায়, উজ্জ্বল করতে চায় আগামীকাল তার শেষ থাকবে। এবং কাল আমাদের সাথে সদস্য আছে, এদিকে আমাদের সাথে নির্বাচন মন্ডলী আরও দুজন সদস্য আছে, সুমন কাঞ্জিলাল এবং দেবাশিস ঘোষ। আমাদের 3 ইয়েতে সামনেই নমিনেশন পত্র নিলাম এবং ওটাকে সিল করা হলো, আগামীকাল খোলা হবে। আর আগামীকালের মধ্যে যারা নমিনেশন পত্র উইথড্র করতে চায়, প্রত্যাহার করতে চায়, তারা আগামীকালের মধ্যেই করতে হবে। আচ্ছা, আমরা একটা মনোনয়নপত্র অপশান দিচ্ছিলাম যে কেউ যদি বাইরে থাকে বারবার না আসতে পারে, তাহলে একটা বলে দাও যে কাগজে লিখে সই করে অনলাইনে পাঠালে আচ্ছা। আপনারা দেখলেন যে আমাদের নির্বাচক মণ্ডলীর অন্যতম সিনিয়র উজ্জ্বল বড়াল, তিনি আমরা এই 3 সম্মিলিতভাবে সই করলাম, সিল প্যাক হলো এবং এটা উনি ওনার কাছে জমা রাখলেন। কালকে আমাদের নমিনেশন প্রত্যাহারের শেষ দিন এবং কালকেও এই 6 পর্যন্ত, আমরা আবার বলে দিচ্ছি যেহেতু আজকে 6 ধার্য করা হয়েছে, এই 6 পর্যন্ত, এই 6 পর্যন্তর মধ্যেই আপনারা যদি নমিনেশন প্রত্যাহার করতে চান এখানে এসে আমরা থাকবো, 6 সময় ঠিক নমিনেশন প্রত্যাহার করতে পারেন, টাইম টু টাইম থাকবো। এবং কেউ যদি বাইরে থেকে প্রত্যাহার করতে চান তাহলে তার রেজিস্টার যে মোবাইল আছে আমাদের প্রেস ক্লাব গ্রুপের, সেই মোবাইলে তাকে আবেদনপত্রে এই মর্মে যে আমি এই পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাই সই করে সেটা স্ক্যান করে মোবাইলে আমাদেরকে পাঠাতে হবে। তাহলে আমরা সেটা 6 পরে এখানে বসে আমরা নির্বাচক মণ্ডলীর অধিকাংশ সদস্য মিলে এটা মেজরিটির মাধ্যমে আমরা ওই মনোনয়নপত্রগুলোকে আমরা প্রত্যাহারটাকে স্বীকার করব। ধন্যবাদ। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.